TBN 24 टेलीविजन देखते आज ही कॉल करुन 718777 6556। लॉग इन करुन www.totalcablebd.com। श्री दर्शक सबाइके आमंत्रण जानाচ্ছি আজকে টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠানে। আপনারা জানেন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউইয়র্কের উডসাইড স্টুডিও থেকে এবং আমি হাবিবুর রহমান আছি আপনাদের সাথে এবং আমার সাথে আছেন মাকসুদুর রহমান, যিনি গ্লোবাল ফাইন্যান্সিয়াল সার্ভিসে আইআরএস রেজিস্টার্ড ট্যাক্স প্রিপেয়ার্ড অ্যান্ড অ্যাকাউন্টেন্ট, দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতা তার। স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমরা দর্শক আপনারা যেই বিষয় নিয়ে কথা বলবো সেটি জানিয়ে রাখি। আপনারা সবাই জানেন এটি হচ্ছে ট্যাক্স সিজন এবং ট্যাক্সের জন্য আপনারা সবাই প্রিপারেশন নিচ্ছেন এবং কাজ করছেন এবং অনেকেই ইতিমধ্যে হয়তো ফাইল করছেন অথবা করবেন। আমি জানি জানুয়ারির 27 তারিখের একটি ব্যাপার আছে যেটি ট্যাক্স ফাইল শুরু হবে এই বছরের। সো আমি দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই যে যারা টিভির পর্দায় সরাসরি দেখছেন তারা আমাদেরকে ফোন করতে পারেন এবং আপনাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। তার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে 6463079828 এই নাম্বারে ফোন করতে হবে। যারা ফেসবুকে দেখছেন তারাও আমাদেরকে ফেসবুকের মাধ্যমে প্রশ্ন করতে পারেন এবং যারা অ্যান্ড্রয়েড এবং অন্যান্য মোবাইল ডিভাইসে দেখছেন তারাও আপনারাও আমাদেরকে মন্তব্য করতে পারেন, প্রশ্ন করতে পারেন এবং এই একই নাম্বারে তার জন্য যোগাযোগ করতে হবে। আমরা যে বিষয়ে প্রথমেই শুরু করতে চাই, আমি জানি সবাই অনেকেই প্রস্তুতি নিচ্ছেন, অনেকে প্রস্তুতি নিয়েছেন, অনেকে প্রস্তুতির চিন্তাও করেননি, কিন্তু বরাবরই আমরা দেখি যে ট্যাক্স ফাইলের একটা বিড়ম্বনার সৃষ্টি হয়। অনেকে এই ট্যাক্স ফাইল করতে গিয়ে পরে বিপদে পড়েন। আমি প্রথমেই এই কথাটি নিয়ে আসতে চাই, আপনার এই সুদীর্ঘ 28 বছরের অভিজ্ঞতাতে এটি আপনি কেমনভাবে দেখছেন এবং এটির প্রতিকার হিসেবে আপনি কি বলবেন? প্রথমত টিবিএনকে ধন্যবাদ এবং দর্শককে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি টিবিএন দেখার জন্য। আর উনি যে প্রশ্ন করছেন আসলে অনেক ভুলভ্রান্ত হতে পারে, ওকে, এবং ভুলগুলা অনেকে জানি করে, কেউ না জানি করে। আর ট্যাক্স ফাইলে আমরা কেন করি? বেশিরভাগ লোক আমরা যাদের লো ইনকাম তারা বছর শেষে একটা অ্যামাউন্ট পায়, লো ইনকাম যারা আছি আমরা, এবং উইথ চিলড্রেন। আচ্ছা, যাদের লো ইনকাম সরকার ওদেরকে এক ধরনের বেনিফিট দিচ্ছে টু সার্ভাইভ অ্যান্ড সো ওইটার জন্যই বেশি মানুষ ট্যাক্স ফাইল করে। তো এর মধ্যে লো ইনকাম বেনিফিট পাওয়ার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, হু ইজ কোয়ালিফাইড, হু ইজ নট কোয়ালিফাইড, হু ইজ কোয়ালিফাইড, হু ইজ নট কোয়ালিফাইড। তো এটির ক্ষেত্রে আপনি যদি ছোট করে আকারে ব্যাখ্যা করতে চান, হু ইজ কোয়ালিফাইড, আমরা সেখান থেকে শুরু করি। ওকে, যে টাকাটা আমরা পাই এটা লো ইনকাম পিপল, এটা আমরা আর্ন ইনকাম ক্রেডিট, আর্ন ইনকাম ক্রেডিট, ইনকামের ক্রাইটেরিয়া আছে। একটা হলো আর্ন ইনকাম ক্রেডিট, একটা হলো আনআর্ন ইনকাম ক্রেডিট। ঠিক আছে, আর্ন ইনকাম ক্রেডিটটা হলো যারা ডাইরেক্ট আর্ন করে, যেমন W-2 ইনকাম পেস্টা পায়। ইভেন যারা বিজনেস করে তাদের ইনকাম আর্ন ইনকাম, যারা বিজনেস করছেন এটাও আর্ন ইনকাম, অথবা আপনি যদি সরাসরি W-2 তে কাজ করে থাকেন সেটিও আর্ন ইনকাম। আনআর্ন ইনকাম কোনটি? ইন্টারেস্ট, ডিভিডেন্ড। সেটি কেমন? ইন্টারেস্ট যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকে, সেভিংস অ্যাকাউন্টে, যদি $10 বেশি হয় সেটা রিপোর্টেবল ইনকাম, বাট এটা আনআর্ন ইনডাইরেক্ট ইনকাম। এটা আচ্ছা, প্যাসিভলি প্যাসিভ একটি ইনকাম হয়েছে, সেটি যদি $10 হয়ে থাকে সেটি আইআরএস আপনাকে রিপোর্ট করতে হবে যে আমার $10 ইনকাম হয়েছে এবং তার ভিত্তিতে আপনাকে ট্যাক্স ফাইল করতে হবে। হ্যাঁ, তো এবং ডিভিডেন্ড সেম, ডিভিডেন্ড সেম, এই $10 উপরে রিপোর্ট করতে হবে। ডিভিডেন্ড তো আসে কোম্পানির বেনিফিট থেকে, অর্থাৎ যদি কোম্পানি আপনার ডিভিডেন্ড আসে, যেগুলো কর্পোরেশন ট্যাক্স ফাইল যখন করে, আপনি মনে করেন যে কোনো ওনার থাকতে পারে, যে প্রফিট হয় প্রফিটটা ওনাকে ডিস্ট্রিবিউশন করা হয়, ওটাকে ডিভিডেন্ড বলে। এবং মাল্টি যারা স্টকে বিজনেস করে ওরাও কিন্তু ডিভিডেন্ড হিসাবে পায়। আচ্ছা, আমি ফিরত যেতে চাই, যেহেতু আমরা বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান যারা এখানে বসবাস করছি, যারা নতুন এসেছেন, যারা অনেক বছর ধরে এসেছেন, ফ্যামিলি ইউনিটটাই বেশি। এবং আমরা যদি ব্র্যাকেট হিসাবে চিন্তা করি, আমরা ছোট ব্র্যাকেট থেকে শুরু করি, উপরের দিকে উঠব। এই ছোট ব্র্যাকেটে যারা আছেন তাদের প্রিপারেশন কেমন হওয়া উচিত এবং তাদের কি করা উচিত এই আর্ন চাইল্ড ক্রেডিট, অন্যান্য ক্রেডিট সমূহ সহ সমস্ত ভাবে ঠিকভাবে ফাইল করার জন্য তাদেরকে কি আপনি পরামর্শ দিবেন? আর্ন ইনকাম ক্রেডিট হলো যাদের চাইল্ড একজন থেকে তিনজন পর্যন্ত, 1 2 3 চারজনের উপর তিনজনের উপর হলে সেটাই আর্ন ইনকাম হবে না। আচ্ছা ঠিক আছে। আর্ন ইনকাম একটা একদম লোয়েস্ট লেভেল থেকে শুরু হয়, সেটি কত? সেটা মনে করেন 100 টাকা হইলো একটা সামান্য অ্যামাউন্ট পাবে, বাট একটা মিডল লেভেল আছে যেখানে ম্যাক্সিমাম পাওয়া যায়। জি, বাট একজন চাইল্ডের আবার দুইজন চাইল্ডের বেশি পায়, ওকে, দুইজন চিলড্রেন থেকে আবার তিনজনের আর একটু বেশি পায়। জি আচ্ছা। এদের ইনকাম লেভেলটা হলো মনে করেন 10,000 থেকে 20-25,000 পর্যন্ত যাদের ইনকাম, এরা ম্যাক্সিমাম বেনিফিট পায়। সো আপনি যেটি বলছেন সেটি বাৎসরিক ইনকাম যদি আপনি $10,000 থেকে $25,000 মধ্যে হয়ে থাকে এবং আপনার যদি দুই বা ততোধিক অথবা তৃতীয় 3 নম্বর চাইল্ড পর্যন্ত থাকে সেই ক্ষেত্রে আপনি এটি কোয়ালিফাই করেন। কিন্তু আপনার যদি 30,000 হয়ে যায় তখন একটু কমে যাবে, ইনকাম লেভেল বাড়বে, ওই চাইল্ড ইনকাম ক্রেডিটটা কমে যাবে। আচ্ছা, কমতে এক পর্যায়ে যেটা জিরো হয়ে যাবে, এক পর্যায়ে সেটি জিরো হয়ে যাবে। কোন পর্যায়ে সেটি জিরো হয়ে যাবে? যে এই 25,000 কি এটি কি দারিদ্র্য সীমার নিচে যারা, এটা কি বলা হবে এটা দারিদ্র্যের জন্য তাদেরকে হেল্প করা? এটা অবশ্যই দারিদ্র্য সীমার নিচে সেটিকে ধরা হয়ে যায়। যে এই দেশে আপনি যদি থাকেন এবং আপনার ইনকাম যদি $25,000 নিচে হয়ে থাকে বাৎসরিক এবং আপনি যদি 5 জনের একটি ফ্যামিলি হয়ে থাকেন, হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড 3 চিলড্রেন, সেই ক্ষেত্রে আপনি দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন। সেই ক্ষেত্রে গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট এমন স্টেট অফ দুজনেই আপনাকে ফেরত দেয়। আচ্ছা, এখন অনেকে আছেন যারা বলেন যে আমি এই কোন পর্যন্ত থাকলে হেলথ কেয়ার পাবো না বা এই ধরনের সমস্যায় ভোগেন, এই প্রশ্নটিকে আপনি শুনে থাকেন প্রায়? এই প্রশ্ন শুনি, কিন্তু এই প্রশ্নটা অ্যাডভাইস দেওয়ার মতো না। ঠিক আছে, আমি একটু অন্য প্রশ্ন করি। অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ একসাথে আছেন কিন্তু তারা ট্যাক্স আলাদা ফাইল করছেন, তারা বলছেন ম্যারিড বাট ফাইল সেপারেটলি। এটি ইদানিং একটু বেশি শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে। এরকম কেস আপনার কাছে কত আসে? এদের এই শ্রেণীর যারা আছেন বা এই ক্লাসিফাইডে যারা পড়েন তাদেরকে আপনি কি বলবেন? ম্যারিড সেপারেট করতে পারে, এটা লিগালি অ্যালাউড, বাট দে হ্যাভ টু, সুবিধা কি অসুবিধা কি? দে হ্যাভ টু লিভ সেপারেট, দে হ্যাভ টু লিভ সেপারেট। এটা একটা কন্ডিশন, বাসা এক হতে পারবে না, একসাথে থাকি ম্যারিড সেপারেট করতে পারেন না। আচ্ছা, সেক্ষেত্রে তাদের সুবিধাগুলো কি অসুবিধা কি হতে পারে? ওকে, ফার্স্ট অফ অল ম্যারিড সেপারেট করলে কিন্তু গভর্নমেন্ট এটা ডিসকারেজ করেন। কেন সেটি? ম্যারিড সেপারেট যারা করে তাদের চাইল্ড আছে, তাদেরকে চাইল্ড আর্ন ইনকাম ক্রেডিট গভর্নমেন্ট দিবে না, গভর্নমেন্ট দিবেন, এটি হচ্ছে প্রথম কথা। ওকে, মাও পাবে না, বাবাও পাবে না, দুজনের কেউই পাবে না, ইভেন চাইল্ড থাকলেও পাবে না, চাইল্ড থাকা সত্ত্বেও পাবেন না। ওকে, আর তার এই প্রশ্ন একটা জিনিস আমি ক্লিয়ার করি, অনেক ট্যাক্স প্রিপেয়ারার জি ওদেরকে হেড অফ হাউসহোল্ড দেখায় করে দেয়। হেড অফ হাউস ট্যাক্স প্রিপেয়ার করছেন তাদেরকে হেড অফ দ্য হাউসহোল্ড দেখিয়ে প্রিপেয়ার করে দেন। হেড অফ হাউসহোল্ডের স্ট্যাটাস ওই লোক হবে যখন ম্যারিড থেকে ম্যারিড সেপারেট হয়ে গেছে, সেপারেট থেকে ডিভোর্স হয়ে গেছে, then he or she becomes single লোকের যদি কোনো চাইল্ড থাকে then he or she can be head of household. আপনারা ম্যারিড আছেন, বাসা একসাথে থাকেন, সে বাচ্চা চারজন আছে, দুজন করে বেশি করে নেবেন, হুইচ ইজ ইলিগাল, ইউ ক্যানট ডু ইট সে পিরিয়ড। এখন IRS তো প্রত্যেকে অডিট করেন, IRS জানে না, IRS মনে করে যে এটা হয়তো ওরা র্যান্ডম অডিট করে, বাট ইন ফিউচার ধরতে পারলে এগুলো ফেরত করতে হবে, উইথ ইন্টারেস্ট ফেরত দিতে হবে আপনাকে। এখন যদি তারা রিয়েলি হয়ে থাকেন নো লঙ্গার ম্যারিড, ধরেন সেপারেশন হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, তারা আলাদা জায়গায় থাকছেন, তাদের একটি চাইল্ড, সেক্ষেত্রে বাবা নেবেন এটির ক্রেডিট না মা পাবেন এটির ক্রেডিট? হু ইজ গোনা ফাইল ফর দিস? ওয়ান অফ দ্যাম, নট বোথ অফ দ্যাম। তারা নিজেরাই ডিসাইড করতে হবে কে নেবে, তাদের নিজেদের ডিসাইড করতে হবে তারা কে নেবে, এবং যে আগে ফাইল করবে তারটাই গভর্নমেন্ট দিয়ে দিবে। যিনি আগে ফাইল করবে এবং পরে ফাইল করে শেয়ার পাইতেছে না, সে পাবেন না, তখন ওরা বলবে তোমরা মীমাংসা, তোমরা কিভাবে নিয়ে যাও, তোমরা কোর্টে যাও, এটা হচ্ছে তোমাদের ইস্যু, তোমরা ফিক্স করো, ইটস নট মাই ইস্যু, ইটস নট আওয়ার ইস্যু, ইটস ইওর ইস্যু। এখন আচ্ছা, অনেকে আছেন যারা পড়ালেখা করছেন, ইনকামও করছেন, এবং আবার দেখা যাচ্ছে যে অনেকে আছেন সেলফ এমপ্লয়েড আছেন, পড়ালেখা করছেন, তারা কীভাবে এই ট্যাক্স ফাইলের ব্যাপারে যাবেন? any income is taxable. Like even self-employed, if you have income more than 500, you must file it. More than 400, you must file it. Even though you don't owe any tax, but you have to file it. File it. একটি কথা প্রায় শোনা যায় এবং আমরা প্রায় এটি শুনি। আমি অনেকবার শুনেছি। আমি এটা লিগ্যাল বা লিগ্যালিটি জানি না, সেটা আপনি ভালো বলতে পারবেন আপনার অনেক বছরের অভিজ্ঞতা থেকে। অনেকের কাছে যাওয়ার অনেক প্রতিষ্ঠানের কাছে অথবা অনেক ট্যাক্স প্রিপেয়ার যারা করেন তাদের কাছে গেলে আমরা শুনি যে আমার কাছে আসলে আমি আপনাকে ম্যাক্সিমাইজ করে দিব ট্যাক্স রিটার্নটা। এই ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনার মতামত আমি জানতে চাচ্ছি। এই কথাটি কতখানি সঠিক? যদি সঠিক না হয়ে থাকে লিগালি আসলে এটি কতখানি বিপজ্জনক কথা? এটা সঠিক না, এটা আসলে কেউই বলতে পারে না। এবং আইআরএসের ভাষায় কোনো ম্যাক্সিমাম রিফান্ড বলতে কিছু নেই। সঠিক রিটার্ন, সঠিক রিটার্ন, সঠিক রিটার্ন, সঠিক। তাহলে যিনি বলছেন যে ম্যাক্সিমাইজ, আসলে উনি কি বোঝাতে চাচ্ছেন? উনি টু অ্যাট্রাক্ট দ্য পিপল, দিস ইজ আ বিজনেস স্ট্র্যাটেজি। কিন্তু যিনি যারা যাচ্ছেন তারা অনেকে বলছেন বা বলে থাকেন, আমি শুনে থাকি অনেক সময়, যে আমি কিন্তু ওনার কাছে গিয়েছিলাম এবং আমি কিন্তু আগে যার কাছে গিয়েছিলাম তার থেকে এখানে যাওয়ার ফলে অনেক টাকা বেশি রিটার্ন পেয়েছি। এটি কিভাবে করেন এবং এটি কতখানি বিপজ্জনক হতে পারে? এটা দুইভাবে হতে পারে, যাতে আগে যার কাছে সে একটা ভুল রিটার্ন করতে পারে, হতে পারে, আবার পরে যার কাছে সেও ভুল করতে পারে। আচ্ছা, একটা রং তাকে ক্রেডিট দিয়ে দিল, রং ক্রেডিট দেওয়া সম্ভব আছে। সেই ক্ষেত্রে আপনি চাইল্ড ক্রেডিট পাওয়ার যে ক্রাইটেরিয়াগুলো ইম্পর্টেন্ট। একজন চাইল্ড এখানে থাকতে হবে, মনে করেন অ্যাটলিস্ট মোর দেন 6 মান্থ আপনার সাথে থাকতে হবে যিনি ফাইল করছেন। আবার ওইটাও আছে, যদি এই দেশে বরণ করে যে রাত 12টার আগে যদি সে এখানে জন্মগ্রহণ, সেও ফুল ক্রেডিট পাবে। অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখে কেউ যদি রাত 12টার আগে জন্মগ্রহণ করে থাকেন, ধরেন আমার ছেলে বা মেয়ে যদি রাত 31 তারিখে রাত 12টার আগে জন্মগ্রহণ করে থাকে, আমি জানুয়ারি 27 তারিখে যখন ফাইল করব আমি বলতে পারবো 2019 সালে I had a child. Yes. Even though I had it for few hours. But আমি ক্রেডিট নিতে পারবো সম্পূর্ণ সময়ের জন্য। এটি খুব ইন্টারেস্টিং একটি। আর এই পথে আমি একটা উল্লেখ করি, যারা নিউ ইমিগ্রেন্ট আসে তাদেরকে অনেক সময় মিসগাইড করা হয়। আমি এই ব্যাপারটা থেকে আরও বেশি প্রশ্ন জুড়ব। আমাদের সাথে আছেন কয়েকজন দর্শক, চলুন প্রশ্ন নিয়ে নিই। প্রিয় দর্শক, আমাদের সাথে কে আছেন, নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আঞ্জুমানা আবিদ বলছি জামাইকা থেকে। জি বলুন। আমার একটা কোশ্চেন, যে আমার আম্মা সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাচ্ছে মান্থলি $780 করে, এটার কি কোনো ট্যাক্স ফাইল করতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। এটাও ইম্পর্টেন্ট, সোশ্যাল এনি ইনকাম ইজ ট্যাক্সেবল, বা সোশ্যাল ইনকাম যেটা 20,000 পর্যন্ত ইনকাম হলে এটা কোনো ট্যাক্স হয় না, বাট দে ক্যান রিপোর্ট ইট। যখন রিপোর্ট করে ওইটা ইনকামের ঘরে যাবে না, বাট ওখানে একটা নন ট্যাক্সেবল অ্যামাউন্ট থাকবে। উনি যেটি বলেন 700 টাকা করে, তাহলে উনি লেস দেন 20,000 ডেফিনেটলি উনি ফাইল না করলেও কোনো সমস্যা নেই। ফাইল না করলে সমস্যা নেই, কিন্তু করলে ভালো দেখা যাবে যে উনি ট্যাক্স কোনো ফেরত পাবেন না, কিন্তু কিছু দিতে হবে না। আমাদের সাথে কেউ আছেন প্রিয় দর্শক? আচ্ছা, এই মুহূর্তে নেই। আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, সেটি হচ্ছে আমরা প্রায় শুনে, যেটি আমরা এখন এই আর্ন ইনকাম ক্রেডিটের কথা বললাম, চাইল্ড ক্রেডিটের কথা বললাম, হাউস অফ হেল্ডের কথা, হেড অফ হাউসের কথা বললাম, ম্যারেজ সেপারেটলি সেটির কথা, ম্যাক্সিমাইজ ট্যাক্সের কথা বললাম। এই যে সোশ্যাল সিকিউরিটির ট্যাক্সের ব্যাপারে অনেকের ধারণা হচ্ছে যে এই টাকা আমি ট্যাক্স কাটছি, এটি সোশ্যাল সিকিউরিটিতে দেওয়া হচ্ছে এবং মেডিকেলে দেওয়া হচ্ছে, সেটি মনে হয় বছর শেষে আমি ফেরত পাই। আসলে কি ফেরত পান তারা? সোশ্যাল সিকিউরিটি টাকাতে তার নিজের জন্য সে পে করতেছে, এটা গভর্নমেন্ট পাচ্ছে না। আর যেটা ফেডারেল ট্যাক্স উইথহেল্ড, স্টেট ট্যাক্স উইথহেল্ড, সিটি ট্যাক্স উইথহেল্ড, এগুলো ফেরত পাবে। সিটি ট্যাক্স, স্টেট ট্যাক্স যেটি নেওয়া হয় সেই ডিপেন্ড করছে, এবং ফেডারেল ট্যাক্স, এবং ডিপেন্ড করছে আপনি কোন ব্র্যাকেটে পড়ছেন এবং কত টাকা। যখন ট্যাক্সগুলো উইথহেল্ড করে তারা এস্টিমেট উইথহেল্ড করে, এস্টিমেটেড। হ্যাঁ, বছরের শেষ যখন আমরা ট্যাক্স ফাইল প্রিপেয়ার করি এটাই ফাইনাল। এখন সে যদি তার ইনকাম যদি নন ট্যাক্সেবল ইনকাম সবগুলাই হয়ে যায়, ট্যাক্সেবল ইনকাম হলে ট্যাক্স হবে। ইনকাম দুইটা, টোটাল ইনকাম এবং ট্যাক্সেবল ইনকাম। টোটাল ইনকাম মনে করেন 30,000 হতে পারে, टैक्सेबल इनकाम जीरो होते पारे बट टैक्सेबल इनकाम 10,000 होते पारे আচ্ছা 10,000 টাকা ট্যাক্স পে করতে হবে যে ট্যাক্সেবল ইনকাম। আচ্ছা আমাদের সাথে আছেন আরেকজন দর্শক, চলুন তার প্রশ্নটি নিয়ে নেই। প্রিয় দর্শক আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম, আমি জ্যাকসন থেকে ফিরোজ বলছিলাম। জি বলুন। আগে আমরা হাজবেন্ড ওয়াইফ এর দুই বাচ্চা আমরা সেপারেট ট্যাক্স ফাইল করতাম, আমরা দুই জায়গায় থাকতাম ট্যাক্স ফাইল করতাম। এখন আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমরা আবার একসাথে হয়েছি, এখন কি আমরা আবার ম্যারেজ ট্যাক্স ফাইল করতে পারবো? এটা হলো আমার কোশ্চেন। আপনাদের কি ডিভোর্স হয়েছে অথবা আপনার কি ওই ধরনের? না 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 জি না জি না। ওকে, কিন্তু এখন এক জায়গায় থাকছেন একই বাসায়? হ্যাঁ এখন এক জায়গায় থাকি, এখন আমরা চাচ্ছি যে ম্যারেজ ট্যাক্স ফাইল জয়েন্টলি ট্যাক্স ফাইল করব, এটা কি এখন করা যাবে? ধন্যবাদ, আপনার প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই করা যাবে, ওইটাই আপনার জন্য লিগাল ট্যাক্স ফাইল। আগে যে সেপারেট করছেন ওটা লিগাল ট্যাক্স ফাইল হয় নাই। ম্যারিড ট্যাক্স ফাইল একবার সেপারেট করলে আবার জয়েন করতে পারেন। একসাথে থাকলে নিয়ম হলো জয়েন্ট ফাইল করা, নট সেপারেট। যারাই করছে তারা আইনকে অবজ্ঞা করে আইনের বিরুদ্ধে কাজটা করছে, এটা করা অথবা না জেনে করে না, এগুলো ইচ্ছা করে এগুলো ওই যে মানুষকে বেনিফিট দেওয়ার জন্য। আচ্ছা, বাট অ্যাজ এ ট্যাক্স পেপার ম্যাক্সিমাইজ যেটি বলছিলাম আমি, উই শুড নট ডু ইট। ইয়েস, এবং এটির জন্য বিপদ হতে পারে, ফিউচার হতে পারে। যদি কোনো সব ক্লু পায় ধরতে পারে, দেন হু আর শি হ্যাভ টু পে ব্যাক IRS মানি। ঠিক আছে, আমাদের সাথে আরেকজন দর্শক আছে, চলুন তার প্রশ্নটি নিয়ে নিই। প্রিয় দর্শক আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি শাহ বলছিলাম মেনাজন থেকে। আমার প্রশ্ন হলো দুইটা। জি, প্রথম প্রশ্ন হলো আমার একটা ছেলে আছে, তার বয়স মাত্র 2 বছর। তার একটা হোম কেয়ার, আমি হোম কেয়ার রেখেছি আর কি। তো ওনাকে আমি প্রতি মাসে কিছু টাকা দিচ্ছি, ওই টাকাটা ক্যাশে দিচ্ছি। আমি যদি হোম কেয়ারের যে পয়সাটা দিচ্ছি ওইটা ক্যাশের মাধ্যমে দিচ্ছি, কোনো চেকের মাধ্যমে দিচ্ছি না। এটা আমার জন্য আমি কত টাকা ফেরত পাইতে পারি? না আমার যদি 65,000 যদি স্যালারি হয় একজন বাচ্চা, না তখন কত পাইতে পারি? আর আমি ক্যাশে দেখালে কি কোনো সমস্যা হবে? IRS এ কি এটা ধরবে নাকি জিজ্ঞেস করবে নাকি যে এটা রিসিট চাচ্ছি বা এই টাইপের কিছু? আমার দ্বিতীয় প্রশ্নটি। থ্যাংক ইউ। এই একটি প্রশ্ন। জি জি জি, এটা আমার প্রথম প্রশ্ন হলো আমি পাবো কিনা, কি পাবো হোম কেয়ারের জন্য। আর দুই নম্বর প্রশ্ন হলো ওনারা কি ওই কাগজ চাইবে কিনা বা চেক চাইবে কিনা? ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে একটু ক্লিয়ার দরকার আছে যে আপনারা কি হাজবেন্ড ওয়াইফ একসাথে ফাইল করেন? আচ্ছা, উনি নেই ধরে নেই। যদি হাজবেন্ড ওয়াইফ, এখানে কন্ডিশন হলো চাইল্ড কেয়ার ওরাই ক্লেম করতে পারে, হাজবেন্ড ওয়াইফ দুজনে জব করতে হবে, দুজনকেই জব করতে হবে। সেই ক্ষেত্রে চাইল্ড কেয়ার ক্রেডিট মানে নিতে পারে। সো সেই ক্ষেত্রে 2 বছর উনি মানে কত ক্যাশে পে করছেন কি? আমরা যখন, এটাও ইম্পর্টেন্ট, আমরা যখন ট্যাক্স ফাইল করি আমরা কোনো প্রুফ সাবমিট করি না, বাট যদি তারা চায় তখন দিতে হবে। চেক দেওয়াটাই উত্তম, কারণ এটা হলো মানে জেনুইন একটা প্রুফ, অথবা তার কাছে একটা পেপার সাইন করে রাখলে এটাও মোটামুটি একটা ডকুমেন্ট হয়। তাহলে ওনার বাৎসরিক ইনকাম কত সেটা চেয়ে এবং ক্যাশে দিচ্ছেন সেটির চেয়েও বড় কথা হচ্ছে ওনার হাজবেন্ড ওয়াইফ একসাথে থাকেন কিনা, একসাথে থাকতে এবং দুজনেই জব করেন কিনা, এটি হচ্ছে বড় প্রশ্ন। সুতরাং দর্শক আপনি যদি পারেন আরেকবার ফোন করে আমাদেরকে জানান, তখন আরো সুন্দর মতো মাকসুদুর রহমান প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কে আছেন আমাদের সাথে পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, শুনছি, বলুন। হ্যালো, আমার নাম লিটন, আমি জামাইকার কুইন্স থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে আমি এবং আমার ওয়াইফ আমরা দুইজনই সরকারি জব করি, আমাদের দুইজনের ইয়ারলি ইনকাম $175,000। আমাদের দুইটা বেবি আছে। এখন আমাদের প্রশ্ন হয়েছে যে আমাদের বেবিদের দেখাশোনার জন্য যে আমরা বেবি সিটার রাখছি তাদেরকে আমরা ক্যাশ পে করি, এটা ট্যাক্স ফাইলে ই করতে পারবো কিনা, ক্লেম করতে পারবো কিনা? আর দুই নম্বর হয়েছে 1,75,000 টাকার জন্য আমার কত পার্সেন্টেজ দিতে হবে, 25% না 35%? ধন্যবাদ আপনাকে। এটা একটা সুন্দর প্রশ্ন। কত পার্সেন্ট দিতে হবে সেটা এখন আমরা বলতে পারবো না। আপনি যখন ট্যাক্স ফাইল করবেন, ইনকাম দুই রকম, এটা হলে টোটাল ইনকাম, ট্যাক্সেবল ইনকাম। আর ডিরেকশন বাস যাইয়ে যে ইনকামটা হবে ওইটা হবে ট্যাক্সেবল ইনকাম, ওইটা হবে ট্যাক্স ব্র্যাকেট হবে। আগে যখন ট্যাক্স ফাইল করতে যান তখন আমরা বলতে পারবো যে আপনি কত দিয়ে যাবেন। আমার মনে হয় ওনার সবচেয়ে ভালো একজন মানে সুযোগ্য এবং অভিজ্ঞ কারোর সাথে বসে ব্যাপারটা নিয়ে আলোচনা করা। আর যেহেতু সরকারি কাজ করছেন ওনারা, সেহেতু তো W-2 ওটা তো উঠাল অলরেডি করা হয়ে গেছে। হ্যাঁ, উঠাল করলে দুইজনে জব করলে কিন্তু ওখানে সমস্যা হলো ওরা জানে না কার কত ইনকাম হবে। সেই জন্য এখানে ওনারা তো দিতে হইতে পারে আবার পাইতেও পারে। আচ্ছা ঠিক আছে, আমরা আশা করব আপনি লিটন সাহেব, আপনি একজন অভিজ্ঞ সিপিএ অথবা এই লাইনে যারা কাজ করছেন, মাকসুদুর রহমানের মতো যারা আছেন, বছর পর বছর 18 বছর ধরে উনি কাজ করছেন, এই ধরনের যারা আছেন তাদের সাথে বসে ব্যাপারটি আলোচনা করেন, তাতে আপনার সামগ্রিকভাবে ভালো হবে। আমাদের সাথে কে আছেন পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়েরা, ভালো আছেন? জি ভালো আছি। আমি জলি বলছিলাম ওজন ফাঁক থেকে। আমার একটা প্রশ্ন হচ্ছে ভাইয়া, এটা আসলে এই ট্যাক্স সংক্রান্ত না, এটা একটা বাড়ি কেনার ব্যাপারে প্রশ্ন করব। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে যদি কোনো মানুষের ধরেন যে একটা বাসা কেনার জন্য ধরেন 600 এরকম যদি দাম হয়, 2 ফ্যামিলি বা 3 ফ্যামিলি, আর যদি কোনো ইনকাম মানে 10,000 এরকম থাকে আর কি, তাহলে কি ডাউন পেমেন্টটা মানে কোনো পার্সেন্টেজ ব্যাংক, আমি শুনলাম যে 10% এরকম দিতে হয়, এরকম কি দিতে হয় নাকি ডাউন পেমেন্ট ছাড়াই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবো ব্যাংকে? এটাই আমার প্রশ্ন। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে মাকসুদুর রহমান। আপনি দুটি করেন আমি যতদূর জানি, যেহেতু আজকে আমরা ট্যাক্স নিয়ে কথা বলছি, এটা রিয়েল এস্টেটের প্রশ্ন। আপনি যদি মনে করেন এটা তো অ্যাকচুয়ালি রিয়েল এস্টেট প্রশ্ন, এটা কিন্তু যারা লোন করে তাদের প্রশ্ন। আচ্ছা, এটা লোন রিলেটেড। লোন কোয়ালিফাই করলে যখন আমরা রিয়েল এস্টেট যখন একটা বাড়ি কিনতে আসে, আমাদের তার কোনো কোয়ালিফিকেশন আছে কিনা, যেটা ফ্রি কোয়ালিফিকেশন লেটার বলা হয়, জি, তা ওনাকে অবশ্যই কোনো অভিজ্ঞ মর্টগেজ ব্রোকারের কাছে যাওয়া উচিত বা ডাইরেক্ট ব্যাংকে যাওয়া উচিত। ডাইরেক্ট ব্যাংকে যাওয়া উচিত, তখন ওনারা 100% কোয়ালিফাই করবে। হ্যাঁ, ওইটাই সঠিক কাজ। আচ্ছা, সেটি মানে এই টেলিফোনে সংক্ষেপে সেটি করা সম্ভব। সংক্ষেপে ওনারা যতটুকু বুঝছি ওনার ইনকাম অনেক কম, ইনকাম দিয়ে কোনো লোন হয় না। $10,000 যদি লোন হওয়ার সম্ভাবনা খুব কম, যেটি আপনি বলছেন হবে না, হওয়ার সম্ভাবনা কম। উনি মনে হয় মাসে 10,000 বলেছেন। মাসে 10,000 বছরে 1,20,000 দিচ্ছে, 1,20,000 লোন পাবে, অ্যাটলিস্ট 8 লাখের মতো লোন পাবে উচিত। সেই ক্ষেত্রে উনি ওনার আরেকটি প্রশ্ন ছিল যে আমাকে কি 10% ডাউন করতে হবে কিনা ডাউন পেমেন্ট? লোনের মিনিমাম রিকোয়ারমেন্ট হলো যেটা 3.5%। 3.5% মিনিমাম রিকোয়ারমেন্ট। মিনিমাম রিকোয়ারমেন্ট হলো এপিএচএ লোন বলে, এপিএচএ লোনে 3.5% এবং ম্যাক্সিমাম 10% উপরে তারা নেয় না। আর ডাউন পেমেন্ট যত বেশি দিতে পারে ততই ওনার জন্য ভালো, তাতে তোমার মর্টগেজ লোন কম হবে, পেমেন্ট কম হবে। আচ্ছা ঠিক আছে, এটি হচ্ছে স্বাভাবিক একটা প্রক্রিয়া, কিন্তু ওনার সবচেয়ে ভালো হবে ওনার ইনকাম এবং ওনার যে ডিপোজিট বা সমস্ত প্রশ্ন যেটি আছে, প্রি কোয়ালিফিকেশনের যে প্রশ্নগুলো আছে, ইনকাম অ্যাসেট লায়াবিলিটি, ইনকাম অ্যাসেট লায়াবিলিটি, একদম দেখি তারা কোয়ালিফাই, সেটি নিয়ে ওনার উচিত হবে একজন ব্যাংকারের সাথে বসা অথবা রিয়েল এস্টেট অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্টের সাথে বসা। এটা ব্যাংকের জব, ব্যাংকের জব এবং লোনের ব্যাপারটিতে পরিষ্কার হওয়া। আমরা নিব ছোট্ট একটি বিরতি, আমি দর্শকদের জানিয়ে রাখি। থ্যাংক ইউ প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে আছেন আমাদের সাথে, আমাদের নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, যাবেন না কোথাও, আসছি বিরতির পর। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718777 6556, লগ ইন করুন www.totalcablebd.com। প্রিয় দর্শক, বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি TBN অ্যানালিসিস অনুষ্ঠানে। আমি হাবিবুর রহমান আছি আপনাদের সাথে, আমার সাথে আছেন মাকসুদুর রহমান। আমরা আলাপ করছিলাম ট্যাক্সের বিভিন্ন বিষয় নিয়ে এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে আপনাদের কাছ থেকে, এবং উনি চেষ্টা করেছেন প্রশ্নের উত্তর দেওয়া যতখানি সম্ভব এই শোয়ের মধ্যে। অনেককে উনি বলেছেন যে অভিজ্ঞ কারোর সাথে বসে ব্যাপারটি সুরাহা করতে। আমাদের আরও প্রশ্ন আছে, আমাদের সাথে আছেন অনেক দর্শক। কে আছেন আমাদের সাথে? নাম পরিচয় জানিয়ে প্রশ্নটি করুন প্লিজ। আমি জামাইকা থেকে হক বলছিলাম। হক সাহেব বলুন। জি, আমার দুইটা প্রশ্ন আছে। একটা হচ্ছে, আমি নতুন বাড়ি কিনেছি, তো কেনার সময় আমার একটা স্টার প্রোগ্রাম ছিল, আমি ওই স্টার প্রোগ্রামে অ্যাপ্লাই করাতে IRS থেকে আমি একটা চেক পেয়েছি 1100, এবং এটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন, এবং এটা কি ট্যাক্সেবল ইনকাম কিনা? সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আমার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা আমি ছিলাম নো ফল্ট, সেই জন্য আমি কিছু ইন্স্যুরেন্স মানে চেক পেয়েছি, সেটা কি ট্যাক্সেবল কিনা? ধন্যবাদ আপনাকে, দুটি প্রশ্ন করেছেন উনি। ওকে, আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। স্টার রিবেট যেটা পাইছেন ওখানে কিন্তু লেখা থাকে ট্যাক্সেবল আর নন ট্যাক্সেবল, বাট যদি লেখা নাও থাকে আপনি আদার ইনকাম হিসাবে রিপোর্ট করতে পারেন। এটা হচ্ছে এক। আর যেটা আপনি নো পলিসি ইন্স্যুরেন্সের টাকা এগুলো সবসময় দেখা যায় যে এগুলো নন ট্যাক্সেবল হয়। নন ট্যাক্সেবল হয়, নন ট্যাক্সেবল, হ্যাঁ। সো কেউ যদি নন ফল্টের অ্যাক্সিডেন্টের টাকা পেয়ে থাকেন it's a non-taxable income. Yes, এটা তার ড্যামেজ এর ক্ষতিপূরণ পাইছে। It's not either তার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, এটি ট্যাক্সেবল নয়। আচ্ছা, আমি আমাদের আর প্রশ্ন আছে কিন্তু আমি একটি একটি করে করতে চাই। অনেকে আমরা জানি নিউ ইয়র্ক ইজ একটি শহর যেখানে প্রতি বছরই বিভিন্ন ইমিগ্রেন্টরা এসে থাকেন এবং আমাদের জানা মতে অনেকে এখানেই শুরু করেন এবং তারপর অনেকে হয়তো জানি না। বাট যারা প্রথম আসেন তাদের তো আইন কানুন সম্বন্ধে জ্ঞান খুবই কম থাকে, তো সেটাই স্বাভাবিক। তো অনেকে যখন আসেন দেখা যায় যে 6 মাস হয়েছে, হয়তো জুন মাসে এসেছেন অথবা জুলাই মাসে এসেছেন, যখন ডিসেম্বর মাসে তারা ট্যাক্স শেষ হলো, জানুয়ারিতে ট্যাক্স ফাইল করতে যাচ্ছেন, তখন অনেকে বলা হয় যে আপনি পুরো বছরের জন্যই ট্যাক্সটা ফাইল করতে পারেন, আপনাকে ধরে নেওয়া হলো আপনি পুরো বছরই আছেন। এটি কি আসলে সিদ্ধ কি না, এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে আসলে ঘটনাটা কি? ঘটনাটা ট্যাক্স ফাইল সবাই করতে পারে, জি, বাট ট্যাক্স টাকা পাওয়ার জন্য যে আর্ন ইনকাম ক্রেডিটটা, আর্ন ইনকাম ক্রেডিট, এটার জন্য ক্রাইটেরিয়া লাগবে। আর্ন ইনকাম পাইতে গেলে তাকে যে চাইল্ডগুলো তার সাথে থাকবে তারা অ্যাটলিস্ট 6 মাস থেকে বেশি আমেরিকা স্টে করতে হবে, 6 মাসের বেশি থাকতে হবে, 6 মাসের বেশি, আমরা ধরে নিলাম 7 মাস, 7 মাস দেন কোয়ালিফাইড, আর যারা এই যে 6 মাস বা তার কম সময়ে থেকে অনেকে ফাইল করে ফেলেন যে তারা ছিলেন, আনইনকাম ক্রেডিটও পেয়ে যান। এই ব্যাপারে আপনার মতামতটা জানতে চাইবো আইনের দিক থেকে, এবং এটি কতখানি বিপজ্জনক পরবর্তীতে তাদের জন্য হতে পারে, এর জন্য IRS এর অডিট হতে পারে কিনা? ইয়েস, অডিট হতে পারে। অনেক সময় তারা যারা বলি তারা তো ট্যাক্স ফাইলিং সম্বন্ধে তারা অনভিজ্ঞ, তারা জানে না কিছুই। অবশ্যই তারা নিউকামার, আমরা যারা ট্যাক্স ফাইল করি তারাই ওদের গাইড দিব আমরা। বাট আমাদের মতো অনেক লোকে আছে তারা বলে যে, হয়তো আমি বললাম যে আমি এটা করব না, আপনি কোয়ালিফাইড না, আপনি আসতেন 3 মাস হয়েছে, আপনাকে চাইল্ড আর্ন ইনকাম ক্রেডিট দেওয়া যাবে না। কিন্তু যখন আরও জনের কাছে যায় সে কথা আমি দিতে পারবো, দিতে পারবো মানে হলো ওখানে আমাদের একটা ঘর আছে, লিখতে হবে যে নাম্বার অফ মান্থস লিভ ইন দি ইউনাইটেড স্টেটস, ওখানে যদি আপনি 6 লিখলেও আসে না, 7 লিখতে হবে। তো উনি ওটাকে হয়তো 12 লিখে দিয়ে দেয়, দিয়ে রং এভাবে দিয়ে দেয়, টাকাও পেয়ে যায়। তখন যে ওই লোকটা খুশি হয়ে যায়, টাকা তো অমুকে দেয় নাই, আমাকে অমুকে লই দিছে $10,000। মাকসুদুর রহমান পারেননি কিন্তু সাইদুর রহমান পেরেছেন, সাইদুর রহমান পেরেছেন, হাবিবুর রহমান পেরেছেন। সুতরাং আমি হচ্ছেন চ্যাম্পিয়ন আর আপনি কোনো কাজের না। কিন্তু আমি প্র্যাকটিক্যালি আসতে চাচ্ছি, সেটা হচ্ছে এটি হাস্যকর মনে হলে খুব, আমি জানতে চাচ্ছি লিগাল ইমপ্লিকেশনটা কি, এবং এই ভদ্রলোকিত একসময়ে নাগরিক হওয়ার জন্য আবেদন করবেন, নাগরিকত্বর জন্য আবেদন করবেন, সেটি প্রসেস হবে, এই ওই সময় কি এটি হিত বিপরীত হতে পারে কিনা, এটি একটি প্রশ্ন। যে কোনো মিথ্যে ইলিগাল, এটা মিথ্যে স্টেটমেন্ট দিয়ে সে নিচ্ছে টাকাটা, জি, মিথ্যার সবসময় সাজা আছে, কারো গুরু সাজা, কারো লঘু সাজা হইতে পারে, কেউ পার পেয়ে যান, কেউ পার পেয়ে যায়, ঠিক আছে, কিন্তু লিগাল ইমপ্লিকেশন আছে, এটি হচ্ছে একটি বড় কথা। সেকেন্ড কথা হচ্ছে IRS যদি কোনো কারণে সন্দেহজনকভাবে মনে করে, এটিকে ফ্ল্যাগ করলেন যে আমাদের হিসাব মতো এই লোকের 12 মাস এখানে থাকার কথা না, বা 7 মাস থাকার কথা না, উনি এসেছেন 3 মাস হয়েছে, সেই ক্ষেত্রে IRS যদি অডিট করে তখন কি হবে এবং কি ধরনের বিড়ম্বনার শিকার উনি হতে পারেন বা এই ধরনের মান যারা আছেন? এখন তো এটার প্রমাণ এখন খুবই সিম্পল। কেন আগে সরাসরি কার্ড যখন ইস্যুতে কোনো ডেট থাকতো না, আচ্ছা, এবং সরাসরি কার্ডে ডেট দিয়ে যায় কবে আসছে, তখন ওরা তখন বলে যে সেন্ড মি দ্য কপি অফ সরাসরি কার্ড, গ্রিন কার্ড, তারপর সে যে এখানে ছিল, স্কুল রেকর্ড, মেডিকেল রেকর্ড, এগুলো চায়। তার কোনোটাই তো আপনি ব্যাক আপ করতে পারবেন না, সম্ভব না, তখন এটা অটোমেটিক ডিনাই হয়ে যাবে। ডিনাই হলে তাকে, এটি হলো একটি ব্যাপার, ডিনাই হয়ে যাওয়া, তারপর ডিনাই হয়ে গেলে তাকে ছোটোখাটো জিনিস অত বেশি পেনাল্টি হয় না, বাট এটা একটা সেটা একটা ফল্ট করলো সে, এবং তাকে ওই টাকাটা ফেরত দিতে হবে উইথ ইন্টারেস্ট। আচ্ছা, এটা তো আপনি টাকা ফেরত দিলেন IRSকে উইথ ইন্টারেস্ট পেনাল্টি সহ দিলেন, ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু কতদিনের জন্য ফ্ল্যাগড হয়ে গেলেন, আপনি পরবর্তীতে যখন আবার অডিটে যাবে, নেক্সট ইয়ার হয়তো আবার অডিট যেতে হবে, কারণ একটা রেড ফ্ল্যাগ হয়ে গেছে ওখানের মধ্যে, এই লোকটা তো ইলিগাল কাজ করছে, এবং এই লোকটা মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে। তো এই যে নেক্সট ইয়ার দেখা যায় আবার তারা অডিট করতে পারে, তখন বলছে আবার ফাটা ডকুমেন্ট। তো যখন পাঠাবে ডকুমেন্ট তখন তারা দেখবে না ঠিক আছে সেখানে ছিল, তখন টাকাটা তারা দিয়ে দিবে। সুতরাং দর্শক যারা আপনারা শুনছেন, আপনারা যে সিদ্ধান্তটি নেবেন এটি সিদ্ধান্তটা আপনার হাতেই, কিন্তু সিদ্ধান্তটা যদি লিগাল হয় সেক্ষেত্রে হয়তো কিছু সাময়িক বেনিফিট কম পাবেন আপনি, কিন্তু তার যে সামগ্রিকভাবে যে বেনিফিট লং টার্মে আছে সেটি অনেক বড় এবং সেটি অনেক লম্বা, এবং আমি আশা করব আপনারা এই ব্যাপারটি চিন্তা করবেন। আমি আরেকটি অন্য প্রশ্ন করতে চাই নিউ কামারদের নিয়ে। অনেকে নিউ কামার যখন আসেন তারা জানেন না তারা যদি কোনো ব্যবসা শুরু করতে চান এটি শুরু করবেন কিভাবে, কারণ এটির সাথে ট্যাক্সের ব্যাপারটি ওতপ্রোতভাবে জড়িত, অনেকে পরিষ্কার না ব্যাপারটা। এই ব্যাপারটা যদি একটু একটু পরিষ্কার করে বলেন। যে কোনো বিজনেস শুরু করতে হলে আপনার কয়েকটা জিনিসের দরকার। আপনার ক্যাপিটাল লাগবে, আপনার একটা অফিস লাগবে, আপনার একটা বিজনেস লাইসেন্স লাগবে। ধরে নেন আপনি ক্যাপিটাল ওনার কাছে আছেন, আপনার একটি অফিস বা একটি স্থান আছে, এখন উনি লিগাল ব্যাপারগুলোর বা প্রসেসের ব্যাপারে পরিষ্কার নন এবং উনি এই আইআরএস বা যে ট্যাক্স এর ব্যাপারগুলোতেও পরিষ্কার নন, উনি কী করবেন? ওনাকে লাইসেন্স করতে হবে প্রথমেই, প্রথম কাজ সেটি কীভাবে উনি করতে পারেন? লাইসেন্সে আপনার বিভিন্ন কাজ, আমাদের মতো যে কোনো একজন কাছে গেলে উনি কোন লাইসেন্সের কী সুবিধা অসুবিধা, কোনটা ওনার বিজনেস ওয়াইজ কোন লাইসেন্স উনি করবে, এগুলো আমার অ্যাডভাইস করবো। আচ্ছা, তো এই লাইসেন্সটা যখন আপনাদের কাছে কেউ ধরেন আমি গেলাম আপনার কাছে, আমি নিউ কামার ইন দিস কান্ট্রি, আমি আপনার কাছে গেলাম, বললাম যে ভাই আমি একটি ব্যবসা করতে চাই, আমার ক্যাপিটালও আছে অথবা আমার পার্টনার আছে হু আর ইনভেস্টিং, আমার একটা স্থানও আছে, আমি আসলে কিভাবে একটা ট্রেড লাইসেন্স পেতে পারি? এইভাবেই তো শুরু হবে। সেই ক্ষেত্রে আপনারাই সব কিছু করে দিবেন, ইয়েস, ওনার আর কোনো কিছু করার প্রয়োজন নেই। আবার অনেকে বলেন যে ঠিক আছে ট্রেড লাইসেন্স তো হয়ে গেছে, আমি ব্যবসা শুরু করেছি, আমি কবে থেকে এলিজিবল টু ফাইল ট্যাক্সেস, অথবা আসলে কি যেদিন থেকে আমি ট্রেড লাইসেন্স পেলাম সেদিন থেকেই আমার উপরে এই এই গুরু দায়িত্ব পড়ে গেল কিনা? যেদিন থেকে করলেন ওই দিন থেকে গুরু দায়িত্ব। আপনি বিজনেস করেন বা না করেন জি এটা তো আইআরএস জানে না, জি আপনাকে ডিক্লেয়ার করতে হবে আমি বিজনেস লাইসেন্স করছি, আমি বিজনেস করি না। যখন আপনি জিরো ট্যাক্স ফাইল করবেন দ্যাট ইজ প্রুফ আপনার ট্যাক্স ফাইল, আপনার ইনকাম ছিল না। আদারওয়াইজ ওরা মনে করবে আপনি বিজনেস করছেন, ওরা এস্টিমেট একটা বিল পাঠিয়ে দিব, অযথায় মানে ওদের হিসাবে পাঠিয়ে দেবে। আমাদের সাথে আছেন একজন দর্শক, চলুন তার প্রশ্নটি নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্নটা করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম, আমি ফিরাজ বলছি জ্যাকসন থেকে। জি বলুন। আমরা দুই ফ্রেন্ড একটা বিজনেস শুরু করব, তো আমি ইন্টারেস্ট হচ্ছে সি কর্পোরেশনে, সে ইন্টারেস্ট হচ্ছে এলএলসিতে। আচ্ছা, সে বলতেছে এলএলসিতে বেশি ট্যাক্স বেনিফিট, অন্যান্য বেনিফিট, লসহুড এগুলি লিমিটেড ইয়ে হবে। আর আমি বলতেছি না সি কর্পোরেশন কোনো ওনারকে কোনো সময় টাচ করতে পারবে না, নো ম্যাটার হোয়াট, 100% লায়াবিলিটিস মুক্ত। হ্যাঁ, এই ব্যাপারটা আপনি একটু বলবেন কি প্লিজ? ধন্যবাদ আপনাকে। সি কর্প এলএলসি দুটির সুবিধা অসুবিধা জানতে চাচ্ছেন উনি। সি কর্পোরেশনে ডাবল ট্যাক্সেশন হয়। আচ্ছা, সি কর্পোরেশন আপনি কর্পোরেশন ট্যাক্স এবার দিবেন, যেটা লাভ করবেন লাভটা উপরে দিবেন, ডিভিডেন্ড হিসাবে আপনার ট্যাক্স ফাইলে রিপোর্ট করতে হবে, 2 টাইম ট্যাক্স। এলএলসি ডাইরেক্ট কোনো ট্যাক্স নেই, এলএলসি ডাইরেক্ট কোনো ট্যাক্স নেই। এলএলসিটা যা লাভ লস ডাইরেক্ট ওনার পার্সোনাল ট্যাক্সে দিয়ে ওইভাবে ট্যাক্স পে করতে, একবার ট্যাক্স। হ্যাঁ, এটি হলো ট্যাক্সের দুটোটাই লিমিটেড লায়াবিলিটি, কর্পোরেশনে অ্যাসেট লায়াবিলিটি পার্সোনাল কোনোটাই টাচ করবে না। এলএলসি তো সেম, এলএলসি যখন কোনো কোথাও দেনা হবে, কোনো শু করবে, ওই কর্পোরেশনের এলএলসি যেটুকু অ্যাসেট আছে ওইটুকুর মধ্যে থাকতে হবে। যেটি ওনার সেকেন্ড প্রশ্ন ছিল, উনি বলছিলেন যে এলএলসি এবং কর্প দুইটার মধ্যে ওনার বন্ধু ওনাকে বলেছেন যে এলএলসিতে উনি সু হলে এটা প্রোটেকশন বেশি, যেটি বলছেন সেটির ব্যাপারে বলছিলেন। প্রোটেকশন সেম, প্রোটেকশন ইজ দ্য সেম, প্রোটেকশন সেম। ট্যাক্স বেনিফিট হলো সি কর্পোরেশন ডাবল ট্যাক্সেশন, এলএলসি একটা ট্যাক্স। এই হচ্ছে দুটোর মৌলিক পার্থক্য। এরপরে আরো কিছু পার্থক্য থাকতে পারে, সেটি ডিটেইলসে জানা যাবে। এরপরে যা যা দরকার সেইভাবে করবে, ক্যাটাগরি বিজনেস ওয়াইজ মানুষ বিভিন্নভাবে করে, বাট বেসিক ডিফারেন্স এটা, বেসিক ডিফারেন্স হচ্ছে। আমি একটু দেখে নিতে চাই দুইটি প্রশ্ন আমাদের এখানে এসেছে। খালাদা এ কিরণ উনি বলছেন যে বাংলাদেশ থেকে জমি বিক্রি করে টাকা নিয়ে আসলে কি ট্যাক্স ফাইলে দেখাতে হবে এবং কত টাকা দেখাতে হবে? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা রুল হয়েছে যে ইভেন ফরেন ইনকাম, জি ইউএস সিটিজেন রেসিডেন্স ফরেন ইনকাম রিপোর্ট করা আইনসিদ্ধ করতে হবে, বাট অনেকে এটা এখনও অ্যাপ্লিকেবল করে না বা করতেছে না। এটা হলো ইন্ডিভিজুয়াল লেভেলে আপনি করছেন না, তো রুল হচ্ছে আপনাকে করতে হবে। রুল হচ্ছে এনি ইনকাম যদি আপনি করে থাকেন ফরেনে, ফরেন আবার ট্যাক্স দিবেন, এখানে আবার ট্যাক্স ফাইল করবেন। ফরেন ট্যাক্সের জন্য ফরেন আবার এখানে একটা ট্যাক্স ক্রেডিট পাওয়া যায়। এখানে একটা ফরেন ইনকাম হলে যদি ইনভেস্টমেন্ট থেকে কোনো কিছু আসে, ইনভেস্টমেন্ট হলে তার রেন্টাল ইনকাম আছে, তার স্টক বিজনেস আছে, সেই ব্যবসার জন্য কোনো যদি করে থাকে তাহলে ব্যবসার লাভ ক্ষতিটা রিপোর্ট করতে হবে। উনি যেটি বলছেন উনি জমি বিক্রি করে টাকা পেয়েছেন, সেটি এখানে আনলে কি ট্যাক্স ফাইল করতে হবে কিনা? এটি জমিটা যদি মানে পার্সোনাল জমি আর ইনভেস্টমেন্ট জন্য বিজনেস জন্য না করে থাকে তাহলে ওটা লাগবে না। যদি ব্যক্তি জমি হয়ে থাকে যেটি বিজনেসের জন্য নয় তাহলে সেটি ট্যাক্স ফাইল লাগবে না, কিন্তু রিপোর্ট করাটা জরুরি। রিপোর্ট এখানে রিপোর্ট করলে আপনাকে ট্যাক্স পে করতে হবে। আচ্ছা, আর রিপোর্ট করলে আগে রিপোর্ট করতে হবে ওই কান্ট্রিতে, তারপরে এখানে করতে হবে। তো কত টাকা আসলে যত টাকা ততটাই দেখাতে হবে যেটি উনি আর্ন করেছেন সেটি দেখাতে হবে। ওইটা আমাকে যদি উনি যেটা কিনে থাকে, হ্যাঁ হ্যাঁ উনি কিনছে তো মনে করেন ৫ লাখ টাকা ধরে নিলাম, উনি ১০ লাখ বিক্রি করছে, তো ওই ওনার কস্ট পয়সা বাদ দিয়ে বাকিটা ট্যাক্স পে করতে হবে। আচ্ছা ঠিক আছে মাকসুদুর রহমান, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। ভবিষ্যতে আমরা আপনাকে পাবো বলে আমি আশা করি এবং উই উইল ওয়ার্ক টুগেদার অন দিস। দর্শক আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা প্রশ্ন করেছেন, যারা প্রশ্ন করেননি, যারা শুনছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। TBN 24 टेलीविजन देखते आज ही कॉल करुन 718777-6556 लॉग इन करुन www.totalcabelbd.com।